السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى باب اذا وقع الذباب في شراب احدكم فليغمسه فان في احد جناحيه داء وفي الاخر شفاء وخمس من الدواب بفواسق يقتلن في الحرم قال حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا معمر عن الزهري يعني عن أنا عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال خمس فواسق خمس فواسق يقتلن في الحرم الفأرة والأقرب والهدية والغراب والكلب الأقور شمانی تو الله مانڈو لی اللہ رب العالمین وسلم صلات و صلات و صلات و صلات و محرم چود سو چود سو چود حجر مطابق জুলাই দুই আমাদের ধারাবাহিক আলোচনা সহি বুখারির সৃষ্টির সূচনা পর্ব নম্বর পনেরো ইনশাআল্লাহ তালা আজকে এই পনেরোটি পর্বে এই সৃষ্টির সূচনা পর্ব শেষ হবে এরপর ইনশাআল্লাহ তালা কেসাম্বি আহাদিসুল্লাম্বিয়া আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে হাদিসগুলি এসেছে রসুল্লাহ সাল্লামের তার পর্ব শুরু হবে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ তো এই পনেরো পনেরো নম্বর পর্বে এমাম বখ মহল্লার অধ্যায় নম্বর হচ্ছে ষোলো এখানে অধ্যায় দুটো বিষয় বর্ণনা করেছেন কোন কোনো নসখাই অর্থাৎ পাণ্ডুলিপিতে বা পাণ্ডুলিপি থেকে যে বিভিন্ন প্রেস ছাপিয়েছে তো কোনো কোনো ছাপাই এর দুটো বিষয় রয়েছে আর কোন কোনো ছাপাতে একটি বিষয় রয়েছে আর একটি বিষয় হওয়াটাই যুক্তিসঙ্গত কারণ একই অধ্যায়ে দুটো বিষয় আবার তারপরে সতেরো নম্বর অধ্যায় ওই সেম একটি ওই বিষয়টি আসছে সেটা মাছি সম্পর্কে মাছি যদি কোনো পানীয় বস্তুতে পড়ে যায় আপনার পানিতে হোক আর চায়ে হোক অথবা কোনো কিছুতে পড়ে যায় তাহলে কি করতে হবে এ মর তো সেটি আসছে সুতরাং এখানে দুটো বিষয় না হওয়া উচিত তবে এক একটা প্রেস যখন ছাপিয়েছে তখন এক একটা নস্খা কপির ওপর তারা নির্ভর করেছে অথবা একাধিক অনেক কপি রয়েছে সহিব বোখারির পাণ্ডুলিপির হয়তো তারা কিছু কিছু এমন কপির ওপরে নির্ভর করেছে যেখানে কিছু অন্য কপির চাইতে অন্য নসখার চাইতে পার্থক্য রয়েছে তো এখানে যে বিষয়টি প্রথম উল্লেখ করা হয়েছে এটা মাছের বিষয় সেটা আমরা এখানে উল্লেখ করবো না কারণ সামনে সতেরো নম্বর অধ্যায় অলরেডি আসছে আজকেই তাহলে এখানকার অধ্যায় বিষয় অন্য অন্য নসখাতে যেটি রয়েছে অধ্যায় হচ্ছে খামসুম মিনা পাঁচটি প্রাণী রয়েছে দাব বা তুলব দাব জমিনে ভূপৃষ্ঠে বিচরণ করে যে সব প্রাণী জমিনে বিচরণ করে চলাফেরা করে সেগুলিকে দাবাতুন বলা হয় ওমামিন দাব্বত ইনফিল আল্লাহরিসা সুরা হুদে তম দ্বাদশ পড়ার প্রথম আয়াত ফিল পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা পৃথিবীতে ভূপৃষ্ঠ বিচরণ করে ইল্লাহরিস পোহা যার রেজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই সবার রেজিকের আল্লাহ ব্যবস্থা রেখেছেন আপনি কখনো পেরেশান হবেন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কি করে খাবো আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন আপনারা রিজিক বেঁধে দিয়েছেন যে কম বাঁধা থাকে তো বেশি পাবেন না আর বেশি যদি নির্ধারণ থাকে তাহলে কম হবে না যেটার চেষ্টা করছিলেন আর হাত ছাড়া হয়ে গেল হইল না ওইটা আপনার নয় চাকরিতে হোক আর টাকা পয়সাতে হোক আর ব্যবসা বাণিজ্যের খুব স্বপ্নে হোক অথবা বিদেশ জমাই হোক একটা কাজ করতে যাচ্ছিলেন ব্যর্থ হইলেন হইল না ওইটা আপনার নয় তাহলে অন্য কারণ নসিব আছে যার নসিব আছে সে নিয়ে গেছে আর যেটা আপনার নসিবে আসার সেটা অন্য কেউ খেতে পারবে না ভক্ষণ করতে পারবেই না অসম্ভব এই জন্য রুজিনে পেরশানির কোনো কারণ নাই একজন ইমানদার ব্যক্তির কিন্তু আসলে যারা রুজিনে এত চিন্তা টেনশন ডিপ্রেশনে ভুগছে আজকালকার ভাষা হ্যাঁ মানসিক অশান্তি আর্থিক অশান্তি কিসের জন্য তকদিরের প্রতি ইমান নেই অথবা নামকে কেউ অস্তে ইমান আছে পরম্পরা মুসলিম হিসাবে তকদির তকদির কিন্তু তকদির যে কি জিনিস এটা বুঝেও না আর এরও বিশ্বাসও রাখে না ভালো করে রাখে কি জন্য কথাটি বললাম আল্লাহ বলছেন আলাল্লাহ মানে আল্লাহর ওপর দায়িত্ব দায়িত্ব আল্লাহর দায়িত্ব আমাদের নাকি যে আমরা দায়িত্ব নিয়ে দায়িত্বহীনতা পরিচয় দিলাম হ্যাঁ আল্লাহ তারপরে আল্লাহ কোরআনে কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতা বলে আল্লাহ বলছেন কত শত এমন প্রাণী আছে পৃথিবীতে জীবজন্তু লা জন্তু রিজকা নিজের রিজিক বহনও করতে পারে না আরে আমরা তো অনেক কিছু বহন করতে পারি হ্যাঁ কি পারেন না আপনি যদি দুনিয়ার সব টাকা পয়সা দেওয়া হয় তবুও আপনি বহন করতে পারেন বলবেন না যে এত ভারী এত ওঠাবো কি করে কোন ব্যাংকে রাখবো তখন বুদ্ধি হয়ে যাবে যত পয়সা তত বুদ্ধি হ্যাঁ আর তত চালাক চতুর বোকাও পয়সাতে আজকাল চালাক হয়ে যাচ্ছে তাই না কোথায় টাকা হজম করতে হবে কি করতে হবে কীভাবে অবৈধ টাকা কীভাবে হজম করতে হবে কিভাবে হ্যাঁ কালা মানিকে কালো টাকাকে অবৈধ টাকাকে সাদা করতে হবে হোয়াইট মানি বানাইতে হবে সব জানছে অসৎ লোকেরা কথা হচ্ছে যে আল্লাহ অসংখ্য বহু জীব আছে প্রাণী আছে নিজে না বহন করতে পারেন যতটুকু খাবে খাবে একটা দানাও নিয়ে যেতে পারবেন আপনি বরং নিজের খাওয়ারও ক্ষমতা নেই ও খাওয়াই দিতে হবে আমি আপনি এক সবাই ছিলাম ওই রুগী সবাই ওই সময়টা পার করে এসছেন আরে মা যদি হ্যাঁ তার স্তনটাকে মুখে না ক্ষমতা ছিল না চাওয়ার ক্ষমতা ছিল না আপনার ইশারা করার ক্ষমতা ছিল না নিজের ভাব প্রকাশ করার ক্ষমতা বহন করার কোনো ক্ষমতা রাখে না বহু জীব জন্তু আছে কীট পতঙ্গ আছে পোকা মাকড় আছে তাহলে এই ক্ষমতা যখন রাখেন না তো কে রিজিক দেয় আল্লাহ আর আল্লাহ ও সবকে রিজিক দিয়ে থাকেন ওয়াই এখন তোমাদের আল্লাহ রিজিক দিয়ে থাকে আল্লাহ ওদের যে যারা যাদের কোনো ক্ষমতা নেই করে রিজিক দিয়ে থাকে না তোমাদেরকে হে বুদ্ধিমান মানুষ তোমাদের তো অনেক ক্ষমতা আছে আর অনেক চালাক তোমরা দৌড়াদৌড়ি করতে পারো ছোটাছুটি করতে পারো তারপরে হ্যাঁ আগামী হ্যাঁ চোদ্দ পিড়ি খাওয়াবেন আপনি আগামী জেনারেশন আপনার খাওয়াবেন রকম আপনি ধন সম্পদ জমা করে রেখেছেন তারপরে চিন্তার শেষ তারপর চিন্তা শেষ নেই একশো বছর দুশো বছর মাছ হলেও আপনার শেষ হবে না এমনকি তার বড় চিন্তা শেষ নেই অথচ মানুষ ছাড়া এইসব যে যত পশু পাখি আছে কালকেরও চিন্তা নেই কালকে কি খাবে কোনো চিন্তা নেই আজকে কাল সকাল হবে আবার তখন এদিক সেদিক ঘুরবে খাবার পেয়ে যাবে সব হ্যাঁ আল্লাহ আল্লাহর ভরসা করুন ডাব বলতে গিয়ে বলো খাম সুমিনার দেওয়া পাঁচ রকমের জীব জন্তু আছে বহু বচন ফেক মানে সীমালঙ্ঘনকারী শাব্দিক অর্থ হতে এই পশুগুলি হচ্ছে সীমা লঙ্ঘনকারী আর যে সীমা লঙ্ঘন করে সে ক্ষতি করে যে সীমা লঙ্ঘন করে নিজের সীমানার ভিতরে থাকলে সে কি করে ক্ষতি করে যেন ভাব অর্থ হচ্ছে সেগুলি ক্ষতিকর পাঁচ রকমের প্রাণী আছে যেগুলি কি মানুষের জন্য ক্ষতিকর ইয়কতাল্লা ফিলাহার সুতরাং যখন ক্ষতি করে থাকে আমাদের লাভ করে না ক্ষতি করে সাধারণত তখন সেগুলি কি আল্লাহর হারামের এলাকাতে পেলেও কি মেরে দিতে হবে হত্যা করে দিতে হবে ইয়ক্তাল্লা ফিলাহ আল্লাহর হারাম যেখানে ঘাসও নিরাপদ গাছপালা নিরাপদ পড়ে যাওয়া বস্তু কারো হারিয়ে যাওয়া বস্তু নিরাপদ ঠিক কিনা হ্যাঁ শিকারি নিরাপদ কবুতর দেখছেন ঝাঁকের ঝাঁক নিরাপদ হরিণ যদি পান তবু নিরাপদ খরগোশ পান নিরাপদ সবই নিরাপদ সেখানে কিন্তু সেখানে এই ক্ষতি সাধনকারী এই পশুগুলি কি করতে হবে মেরে দিতে হবে হত্যা করা যাবেই হাদিস তিন হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস মায়সরজি আল্লাহ তালা বর্ণনা করছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেন খামসু ফাওয়াসে খুব বা খামসুন ফাওয়াসে খুব পাঁচ প্রকারের সীমা লঙ্ঘনকারী ক্ষতি সাধনকারী বা ক্ষতিকর প্রাণী রয়েছে ইউকতাল্লাফিল হারাম অন্য রায় ইউকতাল্লাফিল হিল্লে ওলা হারাম হালাল এলাকাতে হোক আর হারাম এলাকা যেখানে পাবে সেখানে মারো যেখানে পাবে সেখানে হোক জেদ্দায় হোক হ্যাঁ আর মক্কার ভিতরে হোক হারামের ভিতরে হোক যেখানে সেখানে মারে সেগুলি কি আলফা আরাত এঁদুর ইঁদুর কে মারে কোনো গোনা নেই ওয়াল আকার বিচ্ছু বিচ্ছুকে যদি মারতে হয় আরব দেশে বিচ্ছুটা বেশি আমাদের দেশে তুলে নেয় আর আরব দেশের সাপকে আমাদের সাপ বেশি বিচ্ছুর চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে সাপ সুতরাং সাপকে অবশ্যই মারতে এর মধ্যে সাপ সামিল ছোট ক্ষতি সাধনকারী যদি প্রাণীকে মারার হুকুম থাকে তাহলে বড় যে বেশি ক্ষতি সাধনকারী সেটা তাতে সামিল তার অন্তর্ভুক্ত তো যত রকম সাপ আছে সেখানে মারেন গতকালকে সাপ সম্পর্কে আলোচনা হয়েছে একমাত্র ঘরে বসবাসকারী সাপের ক্ষেত্রে মারবেন কিন্তু একটু থেমে থেমে একটু ওকে ছাড় দিই কি জানি জিন হইতে পারে সেই জন্য যদি জিন হয় তো বারবার আর আসবে না যদি চলে যেতে পারেন আল্লাহর অস্তা দি দোহাই দি আর যদি সাপ তো আবার আসতে পারে যখন আসবে তাহলে আর কোনো ক্ষতি করতে পারবে না জিনে তো হয়ে গেল তাহলে এক নম্বর কি হলো এদুর দুই নম্বর হচ্ছে বিচ্ছু বা সাপ তার মধ্যে সবাই বল হোদাইয়া হোদাইয়া বলা হয় চিলকে চিল চিল যদি ক্ষতি করে তো চিলের মতো যেগুলি হ্যাঁ আরও কিছু আছে চিল কি করে মুরগির বাচ্চা গ্রাম অঞ্চলে আপনারা উঠিয়েছেন না উঠাননি আর চকর নিয়ে চলে আল উঠালেন বিশটা শেষ পর্যন্ত মুরগির বাচ্চা বড় হয়তো পাঁচটা খুঁজে পাওয়া যায় না মনে আছে তো এগুলো কথা তাই না আরো কত ক্ষতি করে তো চিলে যদি ক্ষতি করে তাহলে এই চিল ধরনের আর যে পাখি রয়েছে চিলের মতো বা চিলের চাইতে বড় আরো এমন পাখি আছে যেগুলো তো ক্ষতি করে সেগুলোকে মারতে হবে অল গোরাব কাক কাক কাকি ক্ষতিকর ওলকাল আকুর আকুর এবং পাগলা কুকুর আকুর মানে শাব্দিক অর্থ পাগলা হয় না আকার একেরও মানে কামড় দেওয়া যেই কুকুরের কামড় দিয়ে দেয় কোন কুকুর কামড় দেয় যে পাগল হয়ে যায় মাথা পাগলা হয়ে যায় অপরিচিত মানুষ দেখলে বেশি ঘেউ ঘেউ করবে এটা এমনি কুকুরের স্বভাব বদ স্বভাব আর পরিচিত হইলেও কামড় দিয়ে দিতে পারে যদি মাথা খারাপ হয়ে যায়

এহরা নিয়েছেন তাই থেকে অথবা মক্কা হ্যাঁ কাবার আশেপাশে আছেন আর আপনি এহরাম অবস্থায় লব্বাই কালাই করছেন মেনাত আছেন আর হয়ে আছেন লব্বাই কাল করছেন আপনি মোহরিম অবস্থায় ফালাজো নাহারে কোনো গুণা হবে না মারলে আল আক্রাব বিচ্ছু সাপ অল ফারাতো এদুর অল কালবুল আকুর পাগলা কুকুর যে কুকুরে কামড় দিয়ে দেয় অল গোরাব কাক না হ্যাঁ কাক অল হেদা আর চিল বাজ পাখি ক্ষতি করে না করে না করে তাহলে ক্ষতি করলে চিলের মধ্যে সামিল জি তিন হাজার তিনশো ষোলো জাহের বিন আবদুল্লাহ রবি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি মরফু বর্ণনা করেছেন মানে নবী সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন হ্যাঁ দৃষ্টি তিনি বলেন মানে নবী সাল বলেন কি খাম্মেরুল আনিয়া তোমরা পাত্রকে খাবার দাবার যেসব পাত্রে আছে থালা বাসন যা কিছু আছে হাঁড়ি আছে ঢেকে রাখবে তরকারি আছে ভাত আছে আর খোলা রেখে দেবেন হ্যাঁ গামলাতে ভাত আছে শাক সবজি মাছ বস্তু আর খোলা রেখে দেবেন আর রাখেন না যে কোনো বালা মুসিবত পড়তে পারে জীবাণু হইতে পারে জীবাণু অথবা আর কিছু আর আল্লাহর আজা বালা মুসিবত মাঝে মধ্যে নেমে আসে সেই সময় হয়তো ওটাকে পড়ে গেল না ওটা খেলে তখন আপনি আক্রান্ত হয়ে গেলেন আজকালকার এটা ভাইরাস কিন্তু আল্লাহর বালা মুসিবত কোনো সময় আসার ছিল ওয়াউকুল আস্তিয়াতা এবং আস্তিয়া সেকাউনের বহুবচন বচন পানপাত্র পানপাত্র গুলির মুখ তোমরা বন্ধ করে দাও সেটা আজকালকার পানপত্র হয়ে গেছে থালা বাসনের মতো সুতরাং সেটাও ঢাকা কিন্তু চোদ্দশো বছর আগে পানপত্র ছিল মশক তো মশকের মুখকে বেঁধে দিতে হইত বেঁধে দিতে বন্ধ করে দাও কারণ বন্ধ করলে না হয়তো আর পানি করে পানিতে হ্যাঁ বিষক্ত কোনো জীবজন্তু ঢুকে থাকতে পারে হ্যাঁ পোকা মাকড় ঢুকে যেতে পারে আর আপনি রাতে রান্না করে ডক করে পান করলে পেটেও চলে যেতে পারে এই দুর্ঘটনা ঘটতে পারে না পারে না আর আমার দেশে কিন্তু এই পোকা মাকড়গুলি অনেক বেশি ডাল রান্না করে যা ডালে পড়ে আছে হ্যাঁ হাবুজ্লা দেখাইল তেলা পোকা হ্যাঁ এখানেও কিছু কিছু পুরোনো যারা বাসাগুলোতে থাকছেন তেলা পোকাকে মারতে পারছেন না তেলা পোকা ঢুকে আছে খাবার এমন ঢেকে রাখেন এমন কঠে এমন ঢাকা নেই শুধু ঢাকা আছে কিন্তু তেলা পোকা ঢুকছে না না এমন নয় কিছু না ঢুকে ক্ষতি হবে ও আজিফুল আবু আব মানে আগলে কু জিফ মানে তোমরা দরজাগুলিকে বন্ধ করে ঘুমাও রাতে যেন ঘুমাবে দরজা বন্ধ করে দরজা খোলা নাই আর বিসমিল্লা বলে অন্য হাদিসে রয়েছে হ্যাঁ এই ফেতু সিবিয়ানা কিন্দাল মাসা সন্ধ্যাবেলা তোমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে তোমরা কি করিও ধরে রাখিও আটকে রাখি বাইরে যেতে দিও না রাস্তাঘাটে যেতে দিও না পার্কে যেতে দিও না এদিক সেদিক বাইরে ঘোরাঘুরি করতে দিও না উঠানের বাইরে বাইরে যে উঠানো করতে দিও না কেন কারণ ওই সময়টায় জিন ছড়িয়ে এবং এবং জিন কি করে কিডন্যাপ করে ছিনতাই করে নিয়ে যায় উঠিয়ে নিয়ে যায় বা ক্ষতি করে খাতা এক তো মানে কোনো কিছু ছ মেরে নিয়ে যাওয়া শান্তি করতে ছ মেরে নিয়ে যেত মারে নিয়ে যাওয়া মারে নিয়ে যাবে না কিন্তু বাচ্চাটা স্পর্শ করবে বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে এমন হ্যাঁ বিভিন্ন রোগে আক্রান্ত বুঝতে পারছেন না হঠাৎ করে হইল ওটা কি আল্লাহ করুন আর যেসব প্রদীপ রয়েছে মিস বাহির ববু বচ্চন সেগুলি রাত্রে নিভিয়ে দেবে এই বাতি সুরক্ষিত এই বাতিগুলো জ্বলতে থাকলো তাতে ওই রিস্ক নেই কিন্তু যেগুলো আগুনের সে এক যুগে ছিল শুধু প্রদীপ হ্যাঁ চোদ্দোশ বছরের প্রদীপই ছিল হ্যাঁ চেরাক চেরাক বুঝলেন তো হ্যাঁ চেরাগ আসলে শব্দটি চেরাগটাকে আমরা বলি আর আপনার ল্যাম্প ল্যাম্পের ওপরটা খোলা হ্যাঁ হ্যাঁ লণ্ঠন যদিও তাতে আপনার কভার হয়ে আছে তারপরেও কখন বিশেষ করে নিভিয়ে দিবে এগুলো জ্বালিয়ে রাখিও না তবে একবারে ধরে অন্ধকার হয়ে আছে জ্বালিয়ে রাখলে যেন নিরাপদ থাকে ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনার ল্যাম্প অথবা প্রদীপ আগুন জ্বলতে আছে হ্যাঁ আর ওইভাবে খোলা রেখেছেন না রাখবেন না এটা নিষেধার রোকাদ ঘুমিয়ে যাওয়ার সময় ঘুমিয়ে যাওয়ার সময় কেন ফাইনাল ফোয়াইসা খাতা কারণ বর্ণনা করেছেন ফাইনাল ফোয়াইসাকা ফোয়াইসা বলা হয়েছে ছোট এঁদুরকে ছোট এঁদুরগুলো বেশি দুষ্ট হয় দড়ি ওড়ে গেল হ্যাঁ তো ছোট ক্ষুদ্র এদুর গুলি কি করে এর বদ স্বভাব একটা আছে রূপ বামা ফাতিলা কখনো কখনো ওই প্রদীপের যে আমরা পলিতা বলি বুঝলেন ফাতিলা আরবি শব্দ কিন্তু কিন্তু প্লেস চেঞ্জ করেছি ফাতিলা ফা তা ইয়ালম আর ওটাকে পলিতা শব্দ কিন্তু ওগুলি আছে দেখছেন না এক ভাষা থেকে আর এক ভাষা গেলে কি হয়ে যায় হ্যাঁ অক্ষরের স্থান পরিবর্তন হয় অনেক নজির আছে এর উদাহরণ অনেক আছে অনেকেই অনেক শব্দ এরকম করে কিন্তু হ্যাঁ অনেক শব্দ এরকম বিকৃত করে করে তো এরকমটা হয়েছে তো আমাদের হ্যাঁ গ্রাম্য ভাষা আমরা বলতাম ওই আপনার প্রদীপের ভিতরে যে আপনার এটা কি থাকতো ন্যাকড়া পাট থাকতো তারপরে তেনা তেনা পেঁচিয়ে থাকতো এমনিও তেনা থাকতো পেঁচানো থাকতো তেনা ডোকানো আছে আর ওপরটা জ্বলতে আছে আর ওই তেনাটাতে কী টানছে যখন জ্বলছে তেল কেরোসিন তেল অথবা ডিজেল তেল দেওয়া আছে টানছে চোদ্দো শরীর আগে কেরোসিন তেল ছিঁড় না ডিজেল ছিঁড় না কী দিয়ে তাহলে তারা চেরা গেলে তো চর্বি দিই চর্বি চর্বি গলানো আছে আর ওই চর্বি টানছে উঠে দিই ওই যে ফাতিলা ফতিলা ওইটা পলিতে হ্যাঁ তো বলছেন রূপবা ইজতার ইজার রাতিল ওই যে বাতি বাতি যেটা জ্বলছে বাতি বলতে পারে সেই বাতিটাকে টেনে নিতে পারে হতে পারে ওখান থেকে কী করলো প্রদীপটাকে উল্টিয়ে দিল আর তারপরে সেটাকে টেনে নিল আর নিয়ে দিলো দৌড় ওইদি এদিক থেকে ওই দিক আর নিয়ে গিয়ে দেওয়ালে খড়ের বাড়ি অথবা কোনো জায়গায় লাগিয়ে দিল কোনো কিছু মাল সামান আছে ওখানে গিয়ে আগুন লাগিয়ে দিলো আর এইদিকে আপনি আরামসে ঘুমাচ্ছেন গোটা বাড়ি ঘর চলে গোটা গ্রাম চলে শেষ আহরাকাত আহলাল বেদ অতপর গোটা বাড়ির মানুষকে জ্বালিয়ে দিল হইতে পারে বাড়ি ঘর সব জ্বালিয়ে দিল এই জন্য ঘুমাবার সময় এইভাবে খোলা প্রদীপ রাখবে না খোলা ল্যাম্প রাখবে না ল্যাম্প দেখেছেন দীর্ঘদিন আমরা আমাদের লেখাপড়া অধিকাংশ সময়টা ল্যাম্পে কেটেছে কারেন্ট বিদ্যুৎ ছিল না একটু ভদ্র পড়াশোনার টেবিলের ওপর একটা চেয়ার নিয়ে বসে গেলাম আর টেবিলের ওপরে একটা ল্যাম্প আছে ল্যাম্প হইলে অনেক ভদ্র হয়ে গেলাম তাহলে দাদা বলছেন আর লন্ডনের দাম ল্যাম্পে চেয়ে বেশি ল্যাম্প তখন পাঁচ টাকা পেতাম আমাদের ছাত্র জীবনে পাঁচ টাকা চারটাকা পাঁচ টাকা আর এটা লন্ডনের দাম তখন আর ছেলে ধরেন পঁচিশ থেকে তিরিশ টাকা আর পুরো দিন তো ফিরি বাড়ির একটা হ্যাঁ কোনো একটা আছে কাঁচের পুতুল টুতুল আছে আর ওইটাতে একটা পলিতে ঢুকিয়ে ওই মাটিটা ঢুকিয়ে দিও তারপরে ছিদ্র করে দিও তারপরে একটা কথা পাওয়া যেত ক্ষতিগুলো একটা কথা তখন পাওয়া যেত এগুলো ছোট কালের কাহিনী আমাদের কচিকা কাজারা শুনলে মনে করবে যে কোনো আদমকালের ঘটনা কিন্তু আজকের থেকে চল্লিশ বছর আগের ঘটনা অথবা পঞ্চাশ বছর আগের ঘটনা চল্লিশ পঁয়তাল্লিশ বছর কত পরিবর্তন তিন হাজার তিনশো সতেরো নম্বর হাদিস হাদিস আব্দুল্লাহ কুনামা রসুরিন আমরা রসুর সাথে একদিন একটি গুহাই ছিলাম তার গুহাতে সাধারণত সাব পিছুতে থাকাটা স্বাভাবিক ফানাজ আল্লাহ হঠাৎ করে সুরে মুরসালাত আসে ফাতে আসফা এই যে সুরা তম পাড়ার শেষ সুরা নাজ সুরে নাবাজে তার আগের সূরাটি নাজেল হলো ফাইন নাহালা তালা কা মিন আর সেই সময় আমরা রসুলুল্লাহসাল্লামের মোবারক মুখ থেকে জবান থেকে আমরা সেটা শিখছি মানে নাজেল হয়েছে সদ্য নাজেল হয়েছে আর আন আমাদের আমাদেরকে শিখাচ্ছেন আর আন মুখস্থ করতে লেগেছি মাত্র চলছে আমাদের এই কোরআনের এই সোরা মুরসালাতের মুখস্ত করা ইজ রাজা থাইয়া তুমি হঠাৎ করে একটি সাম তার গর্ত থেকে জহরুন বলা হয় গর্তকে পোকামা করে সাপের গর্তকে তার আর যদি সেটা যদি হুজুর হুজুর হয়ে যায় তো কমরা হয়ে যায় জহরুন মানে সাপ বিচ্ছু পোকামাকড়ের গর্ত আর হুজুর হুজরাতন মানে আমাদের রুম কক্ষ বুঝলেন না হ্যাঁ জিম আগে পরে করাতে পার্থক্য হয়ে গেল না যখন গর্ত থেকে সাপটি বেরিয়েছি তখন আমরা দৌড় দিলাম ছুটলাম মারার মারার জন্য জন্য কিন্তু সাপটি আমাদের আগে আগে পালিয়ে গেল হ্যাঁ আমাদের থেকে হাত ছাড়া হয়ে গেল গেলার জোর আর তারপরে গিয়ে নিজ গর্তে ঢুকে পড়লো ঢুকে পড়লো সাপ এই জন্য কালকে বলছেন সাপ কিন্তু সহজে মানুষকে ছোঁ মেরে দংশন করতে আসবে না পালাইতে চেষ্টা করবে যান বাজাবার চেষ্টা করবে হ্যাঁ কিন্তু যখন দেখে আর বাঁচতে পারছে না তখন ছৌ করে দেবে হয় পড়ে গেছে বা কোনো কিছু হয়েছে বা কোনো মানে একটা রিস্ক যখন অনুভব করবে ওকে যতটা আল্লাহ সেন্স দিয়েছেন সেটা দিই এ হচ্ছে অবস্থা তো বলছেন যে এ গর্তে ঢুকে পড়লো সপ্তাহ আর ফাঁকালা রসুর উল্লাহ রসুরুল্লাহ জানতে পারলেন যে আমরা মারার চেষ্টা করলাম তো সাপটাকে মারতে পারলাম না আর ওই গুহাতে না সেখানে মজুদ রয়েছেন বললেন ওকে তোমাদের অনিষ্ট থেকে রক্ষা পেলো আর তোমরা তার অনিষ্ট থেকে রক্ষা পেলে তোমরাও বাঁচলে তোমরাও বাঁচলে তার অনিষ্ট থেকে মানে যদি সুযোগ পেত হ্যাঁ তাহলে কি করতো দংশন করো কামড় দিত সেটা থেকেও বাঁচলে আর সাপকে মারতে যাচ্ছিলে তোমরা ক্ষতি করতে চাইছিলে সাপের সাপও তোমাদের অনিষ্ট থেকে বাঁচলো জি এ হাদিস আবদুল্লা আব্দুল মসুদ বর্ণনা রয়েছে আমরা জানি একবারে তরোতাজা এক্ষুনি সদ্য আসমান থেকে ওহি নাজল হয়েছে সুরেমুর সালাতের আর একবারে তরোতাজা যেমন হ্যাঁ আছে নবী সাল্লা সাল্লামকে তো এক্ষুনি পড়িয়ে গেছেন হ্যাঁ শুনিয়ে গেছেন আর সাথে সাথে মুখস্ত নবী সাল্লাম আমরা তখনই মুখস্থ করতে লেগেছি আর হঠাৎ করে সাপ সামনে তারপর ভালো যে দিন শিখছেন এখানে আর সাপ বিচ্ছু আসবে না এটা হয় না ঠিক না নবীশাল্লামের কোরআন তেলাওয়াতের সময় যদি সাপ চলে আসতে পারে তাহলে আমাদের দর্শা আসতে পারে না সাপ বিচ্ছু হ্যাঁ বললেন যে না এটা কেমন হলো আমরা কোরআন হাদিস শিখছি তাও আমাদের ক্ষতি হয়ে গেল তাহলে আপনি মনে করেছেন দুনিয়াটা হচ্ছে বদলার জগৎ অনেকে বলে একজন আমাকে বাংলাদেশ থেকে কিছুদিন আগে এই সপ্তাহ সপ্তাহ হয়েছে ক্যান্সারে আক্রান্ত আল্লাহ সেফা দি আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক সুস্থদের আল্লাহ হেফাজত করে যারা অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত ভালো মানুষ আল্লাহ তাদেরকে সেফা দা বলছে যে সাহেব আমি পাঁচক নামাজ পড়ি রোজা রাখি নফল রোজা রাখি আমি তাহাজ পড়ি তারপরে কেন আমি ক্যান্সারে আক্রান্ত হইলাম আল্লাহর বিরুদ্ধে তার অভিযোগ আমি বললাম দেহ তুই ইমান হারিয়ে ফেলবি এত নামাজ সাধারণ জাহের লোকের এবাদত বন্দীটা এরকমই আমি বলি সবসময় যে জাহের লোকের এবাদতবন্দি কচুর পাতার মতো এখানে এলেম আল্লাহ আর গের এলেম আল্লাহতে অনেক রয়েছে এলেম আল্লাহ জানছে যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমার গোনা নেই পরীক্ষা করার জন্য আর গোনা থাকলে শাস্তি তো দুনিয়ার শাস্তি আমার কবরের শাস্তি চাইতে ভালো হ্যাঁ তারপরে আমার জাহান্নামের নামের শাস্তি চাইতে ভালো দুনিয়াতে যদি কিছু ধুক্কি খেয়েও নি তবু বেঁচে আছি আলহামদুলিল্লাহ কিন্তু জাহান্নামে কি হবে আর কবরে কি হবে ওঠ শাস্তি হবে ঠিক না এইভাবে একজন এলিম অলা ব্যক্তি চিন্তা করে যে দিনের জ্ঞান রাখে আর যে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে কিন্তু দিনের তেমন জ্ঞান নেই হ্যাঁ তার ইমান নড়বড়ে এখন সুফান আল্লাহ সে অভিমান করে বলছে আমি এখন তাহাজ্জুদ ছেড়ে দিচ্ছি আলিল্লা কখনই নামাজ ছেড়ে দিবে আর শয়তান সুযোগ নেই এটা হচ্ছে শয়তানের অস্ত্র শয়তানের অস্ত্র আপনার সমস্যা হচ্ছে যে আপনি দুনিয়াকে প্রতিদান জগৎ মনে করেছেন দুনিয়া বদলা দর্জন আল্লাহ সৃষ্টি করেননি দুনিয়া হচ্ছে কর্মজগৎ ক্ষেত খেতে কি করতে হয় চাষ করতে হয় চাষাবাদ করতে হবে এখানে হ্যাঁ পরিশ্রম করতে হবে চাষি কৃষি কৃষিকাজ যারা করে কত কষ্ট করতে হয় মেহনত করতে হবে আর বদলা ফসল কাটার সময় তো ফসল কাটার সময় মানুষের মরণের পরে দুনিয়ার ষাট সত্তর বছরের ফসল কাটবেন তখন আপনি ফলাফল পাবেন দারুল যা তখন আল্লাহর পক্ষ থেকে ফেরিস তো বলবেন জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরে আর জান্নাতের দরজা তাদের জন্য খুলে দাও কবরে কবর থেকে জান্নাতের নিয়ামও শুরু হয়ে গেছে কিন্তু দুনিয়াতে মনে করবেন যে শেখ আর এত অল্প পয়সা শেখ এত এলেম তার তার কাছে টাকা পয়সা নেয় অভাব অভাব ছুটে না না তা দুনিয়া কি বদলা জগত নাকি বদলা জগৎ নয় যা দিয়ে দে বলে আলহামদুলিল্লাহ কিন্তু বদলা দেওয়ার জন্য না হ্যাঁ মনের তৃপ্তি অল্পতে হবে যদি পরিতুষ্টি থাকে হ্যাঁ অতি শান্তি পাবেন আর পরিতুষ্টি যদি না থাকে কানাত না থাকে খাই 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 আর দুনিয়াটাকে মনে নগদ আল্লাহর কাছে চাই না নগদ নয় আল্লাহর কাছে চাইলে হবে না তবে আল্লাহ কাছে সবসময় তো ভালো রাখ বদলা তো আখেরাতে কিন্তু দুনিয়া তো আল্লাহ এমন বিপদের সম্মুখীন করিও না যেখানে শয়তান সুযোগ পেয়ে হ্যাঁ ইমান কেড়ে নেওয়ার জন্য বা আমি অধৈর্য হয়ে যাই এরকমটা যেন না হয় আল্লাহ হেফাজত করুন তো এই ছিল হাদিস আর তারপরে তিন হাজার তিনশো আঠারো নম্বর হাদিস আব্দুল আল্লাহ তালুতে বর্ণে তিনি বলছেন নবী আসলাম বলেছেন দাখালত ইমরাতুন এর নারাফি হিররাতিন জনৈক মহিলা একটি বিড়াল মারার কারণে জাহান্নামে গিয়েছে বা যাবে জাহান্নামে শাস্তি হচ্ছে আর যাবে। কিন্তু সে কাফেরা না হলে স্থায়ী শাস্তি হবে না তার মানে এই নয় যে বিড়াল মারলে স্থায়ী জাহান্নামে কাফের মতো মুসরেকের মতো না মোটেই নয় এটা একজন নামাজ ই একজন সই আর তার মানুষ একটা বিড়াল বেড়েছে মানুষ মারলেও তো দীর্ঘকাল জাহান্নামে তা চিরকাল থাকবে তাহলে বিড়াল মেরে চিরকাল জাহান নামে নাকি তো এই হাদিসের অর্থ এইভাবে করলে হবে না যে জাহান্নামে নামে ঢুকেছে তা বের হবে না বুঝতে পারছেন কথা আপনি তাহলে আলুসন্তল জামাতে রাতিয়া জানতে হবে সবগুলি আয়াত এবং হাদিস এই মর্মে সমন্বয় করে আপনাকে জানতে হবে যে স্থায়ী জাহান্নামী কারা আর অস্থায়ী জাহান্নামী কারা যে কোনো পাপিষ্ট অস্থায়ী জাহান্নামী হইতে পারে আল্লাহ যদি মাফ না করে দুনিয়াতে আল্লাহ আল্লাহ রহমত না হয় কিন্তু স্থায়ী জাহান্নামী হবে যারা ইমান নষ্ট এমন অপরাধ করে ইমান নষ্ট করেছে সেটা শেরিক করে হোক কুফরি করে নাস্তিকতার কারণে হোক অথবা ইমান ভঙ্গের যে কোনো কারণ সেহের জাদু আর জ্যোতিষী বিদ্যা ইত্যাদি এসব দিয়ে হোক যে কোনো কিছুতে হতে পারে তো এই মহিলা জাহান্নামে গিয়েছে বা যাবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী নয় যদি সে মমে না হয় আর মমিন হওয়ার সম্ভাবনা বেশি কারণ যদি সে কাফেরাও হইতো অমুসলিম হইতো তাহলে বলতেন যে সেই মহিলা কি করেছে বিড়ালকে মেরেছে আর সে কাফেরাও ছিল বলে যান কিন্তু কুফরি তার জাহান কারণ বর্ণনা করা হয়নি কি বর্ণনা করা হয়েছে একটা বিড়াল মারার কারণে কেন বলছে রাবাত বিড়ালটাকে বেঁধে রেখে দিয়েছিল বেঁধে রাখলে খেতে দিতে হবে যদি খাঁচাতে রাখেন কোনো কিছু পশু পাখি আপনি প্রতিপালন করেন তাহলে আপনাকে খাবার দাবার পানিও দিতে হবে তার পরিচর্যা করতে হবে ফালাত খেতেও দেয়নি আর ওয়ালাম তাদা হাতা কলমিন খাসাসিল আর আর ছাড়েও নি বিড়ালটিকে যে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচবে ফাদা খালাতে না সুতরাং সে মহিলা জাহান নামে গিয়েছে বা যাবে জাহান শাস্তি তার জন্য পেয়েছে তাহলে বোঝা যাচ্ছে ইসলাম কত হ্যাঁ সুন্দর দিন যে ইসলামে জুল মানুষের জন্য করলে তাহলে কত বড় শাস্তি রয়েছে যদি একটা বিড়ালের সাথে অবিচার জুলুম করাতে জাহান যেতে হয় তাহলে যে মানুষ খুন করছে মানুষ খুনের কারণ হ্যাঁ মানুষ নির্দেশ দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বা এমন কিছু করছে যেই কারণে মানুষ হ্যাঁ খুন হচ্ছে এই এই কর্ম অপকর্মগুলি না করতে মানুষ এর খুনের সম্মুখীন হইতো না তাহলে কত বড় তাহলে তাদের জন্য যাবে না অবশ্যই জাহান্নামে যাবে যাবে সতর্ক এমন কিছু করবেন না যে আমার কোনো মানুষের রক্তপাতের ক্ষেত্রে বা খুন করার ক্ষেত্রে কোনো রকমের মানে প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো হাত থাকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো রক্তের সাথে যেন আপনি জড়িত না হন যদি আপনি কোনো মানুষ খুন করা বাঁচতে পারেন তাহলে আপনি জাহান্ন থেকে নিরাপদ জাহান্ন থেকে নিরাপদে নালে শুধু ইমান ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না চরম অপরাধ শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে মানুষক্ষণ করা সরেখানের আয় তো আজকাল অনেকই করে কি শহরে থাকে বাড়িতে বিড়াল ছিল চলে গেল গ্রামের বাড়ি ঈদ পর্বে বিভিন্ন সময় চলে গেল। অথবা কয়েকদিনের জন্য অমরা চলে গেল। আর রুমে বন্ধ করে চলে গেল বিড়ালটা মরবে না আমাদের বিল্ডিং কিছু দিনে কয়েক বছর আগে এখানেই হয়েছে যে বিল্ডিং এখন থাকি নিজে একবার গন্ধ আর গন্ধ ব্যাপারটা কি পনেরো দিনের জন্য চলে গেছে কোথায় এই ফ্যামিলি ওঠাই চলে গেছে আর বিড়াল ভিতরে না বিড়াল ভিতরে রাখাই ভাবে যায় না তাহলে বিড়ালকে বাইরে ছেড়ে দেন কে বিড়াল পুষতে বলেছে বিড়াল পোষা সন্ন্যত নয় অনেকে মনে করে বিড়াল পোষা সন্ন্যত বিড়াল পোষা যায় আবু হরে আর বিড়ালের কেসা থেকে অনেকে মনে করে বিড়াল পোষা সন্ন্যত মোটেই সন্ন্যত নেই নবী সাহেব বিড়াল পুষেছেন নাকি শাহবিদ আর বিড়াল পুষেছেন আবহরের রে হ্যাঁ হাজারে একজন শতকরা একজন কেউ যদি একটা বিড়াল পুষে তো সেটাকে আপনি সন্নত মানিয়ে দিবেন না না মোটেই না জি তো তিন হাজার তিনশো উনিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু আর রদ আল্লাহ তাল আন হব আন্না রসূর আল্লাহ সাল্লাল্লাহু আলি হোসলাম কারসুর উল্লাহ সাল্লাম বলেন নাজালা নবিনালে আম্বিয়ায় কোনো একজন নবী অবতরণ করলেন কোন একটি গাছের তলায় হ্যাঁ ছায়া বিশিষ্ট গাছের তলায় বিশ্রাম করার জন্য একজন নবী সেখানে অবতরণ করলেন অবস্থান করলেন ফা দাগা কিন্তু একটি পিপিলিকা তাকে দংশন করেছে পিপিলিকাতে কি করেছে দংশন করেছে কাকে নবীকে কথা বলেছেন যে কোন জীব জন্তু এই পিপিলিখা তারপরে আর যেসব দংশন করে যেসব কিচ্ছু ছিল না চিনবে নাকি হ্যাঁ না না ও সব বাছাই করবেন না কারণ তার কাজ আগুন কি বাছাই করবে যেটা নবী তোকে জ্বালাইতে হবে না এটা শেখ তো জ্বালাইতে হবে না এইগুলো মূর্খ লোক আছে অথবা এইগুলো বেদিন লোক আছে কাফের তো জ্বালিয়ে দিতে হবে হ্যাঁ ওটা জানান নাম কিন্তু এই দুনিয়ার আগুন দুনিয়ার আগুনে আল্লাহ যে হুকুম দিয়ে রেখেছে সৃষ্টিগত হুকুম যে আগুনের হ্যাঁ নেচার হচ্ছে কি যা দিবেন তাই চালিয়ে দিবে হ্যাঁ নবীকে দেন রসুলকে দেন আর আপনি কি বলে আলেমকে দেন আর জাহিলকে দেন আর মুসলিমকে দেন আর কাফের কে দেন ঠিক কিনা স্পেশাল এই জন্য আল্লাহ রাব্দুল আলমিনকে এব্রাহিমকে যখন ফেলা হয় আগুনে কাফের ফেলে নমর তখন স্পেশাল অর্ডার নতুন করে দিতে হয়েছে যে দেখো আগুন তোমাকে কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে তুমি সবাইকে জ্বালাবে কিন্তু এখন এন আরো এগোন কোন সবার জন্য নয় সালামান আলা ইব্রাহিম এব্রাহিমকে সহি সালামত রাখতে স্পেশাল ওইটি অর্ডার তখন ব্যতিক্রম হচ্ছে আগুনের যেটা নেচার তাতে ব্যতিক্রম হচ্ছে আল্লাহ যদি অর্ডার না দিতেন তো এবারে চলে জি তো এটা পিপিল দিয়েছে দংশন করে ফামারা বেজে হাজে তখন তার যে আসবাবপত্র ছিল মাল সামান ছিল সাথী সঙ্গী রেখে বললো যে পিপিলিকাতে কামড় দিল আচ্ছা শাস্তি দিচ্ছে চলে এগুলোকে সরা গাছের তলা থেকে ফা ওখানে যা গাছের তলা থেকে মাল মাল সামান সব বের করা হইলো তারপরে বলছে মিন তাহা তেহা গাছের তলা থেকে সুম্মার আমারা বে ব্যয়া তারপরে পিপিলিকার বাড়ি পিপিলিকার বাড়ি মানে পিপিলিকার বাসা পিপিলিকার বাসা সম্পর্কে এই নবী নির্দেশ দিলেন কি লাগাও আগুন ওহ রেখাবেন না আগুন দিয়ে পুরো বাসাকে জ্বালিয়ে দেওয়া হলো বাসাতে হাজার হাজার কি আছে পিপিলিকা আছে ও এলে তখন সেই নবীকে আল্লাহ ওহি করলেন যে নবী তুই এটা করলে এটা কি তোমাকে কয়টা পিপিলিখাতে কামড় দিয়েছে একটা তুমি সব হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষিকে জ্বালিয়ে দেবে একটি জ্বালাতে যেই পিপিলিখা তোমাকে দংশন করেছে সেই পিপিলেখাকে জ্বালাতে সবগুলিকে কেন জ্বালালে এটা হচ্ছে দিন ইসলাম এইসব কথা যদি আমরা অমুসলিমদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি তো অমুসলিম ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই তার এই শিক্ষা কোথায় পাবেন যে একটা পিপিলিকাকে অন্যায়ভাবে কি করা যাবে না হত্যা করা যাবে না যেই পিপিলিকা আপনার ক্ষতি করেছে সেটাকে মারেন আপনি গেছে আর তারপরেও এটা তো আগের যুগের যেহেতু ঘটনা ছিল সেই জন্য আগুন দিয়ে জ্বালিয়েছিলেন সেই নবী ঠিক না তখনকার বিধানে যাই ছিল কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন ইন্না হুল্লা ইউ আজ বিন্নারে ইল্লা নারে। আগুন দিয়ে কেউ শাস্তি দিতে পারবে না একমাত্র আগুনের রব ছাড়া অর্থাৎ আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া নয় নয় জ্বালিয়ে না কেশাস কেশাস এবং কেশাসে আপনার অঙ্গহানি করতে পারবেন না হাত কেটে নেবো পা কেটে নেবো চোখ তুলে নেবো কান কেটে নেব না জায়েজ নয় মুসলা যায়জ নয় কি করতে হবে হ্যাঁ ধারালো অস্ত্র দেয় তাড়াতাড়ি তাকে হত্যা করে দিতে হবে শরীয়তের বিধান ইন্নাল্লাহ কাতাব আল এহসান আল্লাহ করলে সহি মুসলিম হাদিস রয়েছে প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ এহসান করা মানে সৎ ব্যবহার করা সদাচরণ করা ফরজ করেছেন ফরজ করেছেন সুতরাং আগুন দিয়ে কোনো কিছুকে জ্বালানো যায় না কষ্টদায়ক বস্তুকে যদি মারার অন্য কোনো উপায় থাকে তাহলে আগুন ব্যবহার করবেন না অনেকে আগুন দিয়ে কিন্তু কষ্টদায়ক বস্তুকে জ্বালিয়ে দেন না এই বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে এই একটি হাদিস বললাম আমারও হাদিস রয়েছে জি লা তো আজ দেবে আজাবিল্লাহ আল্লাহর আজাব দিয়ে তোমার আজাব দিতে পারবে না আল্লাহর আজাব কি যার নামের আগুন আগুন সুতরাং আগুন দিয়ে কাউকে আজাব দিতে পারবে শাস্তি দিতে পারবে তো আল্লাহ বললেন যে একটি তার মানে আল্লাহ কি করলেন সেই নবীকে হ্যাঁ তিরস্কার করলেন তাই না আল্লাহ সতর্ক করলেন এটা কেন করলে তুমি একটা ফিবিলিকা তোমাকে কামড়ে দিয়েছো সেটাকে মারতে সেটাকে জ্বালাই তুমি সবগুলি কেন জ্বালালে হ্যাঁ জি হ্যাঁ তো আল্লাহ রবুল্লা আলমিনের তাহলে বিধান মেনে চলা সকল স্তরের মানুষের জন্য ফরজ এটা আর একটা মশলা যদি নবীকে আল্লাহর বিধান মেনে চলা ফরজ হয় তাহলে এই পীরতন্ত্রের কুফরি মতবাদ একটা কুফরি মতবাদ শোনেন জানেন পীরদের কিতাবে আছে যে যখন পীর সুফি এবাদত করতে 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 এমন একটা উচ্চ স্তরে পৌঁছে যায় ফানাফিল্লা তখন আল্লাহ থেকে হয়ে যায় বিলীন হয়ে যায় তখন গন্তব্য স্থানে পৌঁছে গেছে তখন নমাজ রোজা হজ জাকাত হালাল হারাম জেনা ব্যবিচার সব মদ হারাম আর জেনা হারাম কিছু থাকে না সব তখন ঠিক তার জন্য তখন আর নমাজ রোজা করা লাগে শুনেছেন কথাটি না যে ওলি আউলিয়ারা যখন এমন একটা স্টেজে পৌঁছে যায় যার নাম ফানাফিল্লা আল্লাতে বিলীন হওয়া তারা উদাহরণ দিয়ে যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে জাহান নামে গিয়েছে আর নিঃসন্দেহে এরা যদি জাহান্নামে না হয় পৃথিবীতে কোনো জাহান নাই ভালো করে শোনেন এর চাইতে বড় কুফরি কী হতে পারে নবী সাহাশাল্লাম শেষ জীবন পর্যন্ত দুইজন সাহাবি আব্বাস আর আলীর কাঁধে ভর দিয়ে নামাজে হাজির হচ্ছে মসজিদে হাতে জানা আছে না নেই সেই রাতনাবি তন্নাবি বিষয় ইন্তকালের ঘটনাগুলি পড়ে দেখেন শুনে দেখেন পড়ে দেখেন চিন্তা করেন তো নবী মা কি করেছে মানুষ মারেনি কি করেছে নবী একজন একজন নবী হ্যাঁ আপনার কেরাম চাইতে তারপর তাবেইন চাইতে আর আবু হানিফা শাহিম মালিক আহমদ চাইতে আর জিলানি চিস্তি এসবের চাইতে আর শাহজালান অমুক তমুকের চাইতে কত হ্যাঁ হ্যাঁ উচ্চ মর্যাদা রাখেন রব্বুল আলমের কাছে যাদের কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছেন হ্যাঁ কোন অলির কাছে জিব্রাইল পাঠিয়েছেন কোনো দিন অসম্ভব কথা কখনো পাঠাবেন আল্লাহ রবুল্লা আলম বুঝা গেছে তারপরে আল্লাহ তিরস্কার করছেন যে তুমি একটা বিবিলিকার নাম মেরে তুমি সবগুলি বিবিলিকার নাম ওগুলো কি দোষ করলো তাহলে শরীয়তের বিধানের ঊর্ধ্বে বাইরে নবীয় নয় তাহলে যাকে ওলি বলছেন অথচ সে শয়তান ওলি আল্লাহর ওলি না হলে এই কথা বলতেই পারে না কথা বোঝা গেছে আর এইটা একবার স্পষ্ট কুফরি ডাহা কুফরি কথা এর চেয়ে তো বড় কুফিয়া কিছু হইতে পারে না যে এমন একটা স্তরে পৌঁছে গিয়ে আর নামাজ রোজা কিছু থাকে না কোন এমন নবী ছিল যে নামাজরা এত রিয়াজত করেছে এপদত বন্দে গিয়ে আর এত উচ্চ মর্যাদা পেছনে নামাজ রোজা কিছু করা লাগেনি আছে কোনো ঘটনা আছে ই ব্রাহিমের জীবনীতে নু আলিসালমি জীবনী তো আছে মুসআলিসলামের জীবনী জীবনীতে আছে ঈসালাম জীবনী তো আছে ও কানাইয়া মোর আলা বি সালাত ওয়াজ যাক তাঁরাও পড়তেন তারা সালাত পরিবারকে পড়াইতেন ইত্যাদি ইত্যাদি সমস্ত নেক্ষামত তারা করতেন সুতরাং এই বীরতন্ত্রে আজবলিল্লা আর কুফুরি থেকে যতদিন না আসতে পারবেন ততদিন লাই প্রতিষ্ঠিত হবে না দিন কায়েম হবে না এটা হচ্ছে দিন কায়েম সঠিক দিন কায়েম করা তভি প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে নেগেটিভ মুক্ত হইতে হবে যেমন আমাকে যদি শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় শুধু আতর লাগালে হবে না হ্যাঁ কি করতে হবে তার আগে আতর লাগাবার আগে শরীরে পেশাব পায়খানা ময়লা আবর্জনা যদি লেগে থাকে সেগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে গোসল করে আসতে হবে নেগেটিভ মানে বাতিলকে অস্বীকার করা এই শিরকফুরিকে অস্বীকার করা এগুলো হচ্ছে শিরকফুর এগুলো অস্বীকার করার পরে আল্লাহর এবাদত করলে কবুল হবে না হলে কবুল হবে না সুতরাং এই সুফি যাদের এইরকম আঁকি দেয় যে আল্লাহর ওলি দেয় এমন একটি স্তরে যখন ফানা হয়ে যায় ফানা তিনটা স্তর আছে চরমানের কিতাবে আছে পড়ে নেবেন হানাফির শেখ পীরে বিলীন হয়ে যাবে পীরের মধ্যে পীরের ধ্যান করতে করতে পীরে বিলীন হবে না দীর্ঘদিন এটিতে কাটাইতে হবে মুরিদকে তারপরে দিত হানাফির রসুল রসুলের মধ্যে বিলীন হয়ে থাকবেন আপনি শুধু ধ্যান করবেন রসুলের হ্যাঁ আল্লাহর ধ্যান টান না আর তারপরে লাস্ট স্তরে গিয়ে কী হয়েছেন ফানা ফিল্লা যখন ফানা ফিল্লা হইলেন তখন গন্তব্য স্থানে বলছেন যুক্তিতে মুক্তি খুঁজে জাহান্নামে গেছে শোনেন বলছে আপনি ধরেন মক্কা যাবেন লাস্ট টার্গেট ঠিক না মক্কা অলরেডি পৌঁছে আছেন তারপরে কি বাসে বসবেন নাকি যে মক্কার বাসে বসি ওমরার বাসে মক্কা কি তো আছে ঠিক না তো বলছে ফানা ফিল্লা যখন নামাজ রোজা হজ জাকাত কি ওই বাস ট্রেনের মতো বুঝে গেছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এখন যখন অলরেডি আল্লাহতে যখন বিলীন হয়ে লয় হয়ে ফানা হয়ে গেছে তাহলে আবার নামাজ রোজা হজ জাকাতের কি প্রয়োজন এটা হচ্ছে সুফিজ বীর কুফরি বিশ্বাস যে এটা লালন করে কেউ যদি মারা যায় যতই সারা জীবন শেষ পড়ে থাক না কেন ফরজ নফল কিছুই কবুল হবে না ভালো করছেন না আল্লাহ হেদায় দান করুন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন সতেরো নম্বর অধ্যায় বাবু নিয়ে অধ্যায় হচ্ছে এজা ওয়া কাজু সারাবে আহা সারা তোমাদের পানীয় বস্তুতে কোনো মাছই যদি পড়ে যায় তার কি করতে হবে পুরোটাকে ডুবিয়ে দেন দেখবেন যে পুরো ডুবেন অর্ধেক কিন্তু ঢুকে হ্যাঁ আর ওর স্বভাব হচ্ছে যেটাতে জীবাণু আছে রোগ আছে জীবাণু মানে রোগ আছে হ্যাঁ ওইজন আছে সেটি কিন্তু ডুবাবে আর অর্ধেকটা ওপরে এরকম আছে কাছে আছে পুরোটা ডুবিয়ে দিলে আর একটা ডানাতে কি রয়েছে প্রতিষেধক রয়েছে অ্যান্টি ওই যে আপনার জীবাণু গেছে অ্যান্টি জীবাণু রয়েছে সেটাতে প্রতিষেধক সুতরাং আর সেটা ক্ষতি করবেন না আপনি পুরো ডুবিয়ে দেন আর তারপর উঠিয়ে ফেলে দিয়ে চা খান পানি খান অসুবিধা নেই রুচি হলে খান ফেলে দেন কিন্তু একটু পড়েছে ভাবছেন একটু পড়েছে উঠিয়ে দিই শুধু একটা ডানা পড়েছে পুরো তো পড়েনি উঠিয়ে দিই আর খেয়ে নিই না করবেন না এটা এই কাজটা করবেন না তাহলে আপনার জীবাণু আপনাকে আক্রান্ত করবে বলছেন যে কি করতে হবে ফালি আগমে ওই মাছিটাকে ডুবিয়ে দাও কারণ ফাইন নাফি এহদা জানা হাই হেদা আন তার একটি ডানাতে রোগ রয়েছে মানে জীবাণু রয়েছে অফিল ওখরা আর দ্বিতীয় অপরটিতে শেফা আন আরোগ্য রয়েছে মানে প্রতিষেধক করেছে জি নবী সালাম এই হাদিস নিয়ে গবেষকরা মুসলিম যারা গবেষক মেডিকেল সায়েন্সের তার গবেষণা করেছে আর সেটা সত্যতা প্রমাণ করেছে এটা নিয়ে গবেষণা হয়েছে তারপরে জমজমের পানি নিয়ে গবেষণা হয়েছে তারপরে আপনার কুকুর মুখ দিলে সাতবার ধোয়া অথচ শ্রীকালে মুখ দিলেও সাতবার নয় বাঘে মুখ দিলেও সাতবার নয় বুঝতে পারছেন হ্যাঁ কোন পশু পাখি মুখ দিলে সাতবার নয় কিন্তু কুকুর যদি মুখ দিয়ে দেয় হ্যাঁ জিভাটা কিন্তু জিবাদি চাটে জিবাদি পানিও ও খাতে জিবাদি তো সাতবার করে ধুইতে হবে তার মধ্যে আবার একবার পানি দিয়ে মানে কি করতে হবে মাটি দিয়ে ঘষা দিতে হবে মাটি দিয়ে বলছে সাবান দিয়ে ঘোষা দিল গবেষকরা বলছে সাবান দিয়ে ঘোষা দিল কাজ হবে না সেটা কিন্তু এমন যার মাঝে জীবাণু আছে জীবাণু মাটি ছাড়া মরবে না জি সাতবার করে ধুইতে এবং এগুলো গবেষণা হয়েছে আলহামদুলিল্লাহ এবং এগুলোতে ইসলামের সত্য তো প্রমাণ হয়েছে জি তো নবী সাল্লাম যেহেতু নিজের পক্ষে থেকে বলেননি আল্লাহর পক্ষে থেকে বলছেন আল্লাহ হাকিমুল হাকিম যিনি সবচেয়ে বড় হাকিম হ্যাঁ হাকিমদের হাকিম ডাক্তারদের ডাক্তার তিনি সব জানছেন আল্লাহ রাবুল্লাহ আলম যে কোনটাতে রোগ আছে কোনটাতে শেফা আছে কোনটাতে প্রতিশোধক আছে জি হাদিস তিন হাজার তিনশো বিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবহ রাজি আল্লাহ তালান বলছেন কালান নবী সাল্লাহ আলী সন্নবী সরা ওয়াকাত জুবাফি সারা বেহা দেখুন তোমাদের পানীয় বস্তুতে যদি মাছি পড়ে যায় যে কোনো পানীয় বস্তু তার মানে ঝোলেও যদি হয় ধরেন তরকারি ঝোল হলো তরকারি আর ঝোলে পড়েছে তো কি করবেন পুরোটা তরকারি ফেলে দেবেন না না তো রক্ত নাই যে একবারে ছড়িয়ে গেছে গোটা খাবার দাবারে এমন কিছু কোনো ক্ষতিও নাই ওটা ডুবিয়ে দেন আর উঠিয়ে ফেলে দেন এত আপনার খাবার দরকার নষ্ট ডালে পড়ে গেছে পুরো ডাল ফেলে দেবেন গ্লাসের পানি টানি নয় ফেলে দিচ্ছেন কিন্তু আপনি সবই ফেলে দেওয়ার মতো তো নয় সময় আর আপনার দুটো পয়সা আছে সেই জন্য হয়তো আপনি অপচয় করেছেন ফেলে দিচ্ছেন কিন্তু গরিব মানুষ এই ডালটাই তার তরকারি হ্যাঁ এই এই যে ঝোলটা মাছের ঝোলটা বা গোস্তের ঝোলটা ছিল সেটাই তার দরকারি কেন ফেলে আর ফেলেও দেবে না অবস্থায় কেন করবেন তো বলছেন যে তোমাদের কোনো পানীয় বস্তুতে যদি মাছি পড়ে যায় ফালি একবার সেটাকে ডুবিয়ে দেয় জানো সোমবার তারপরে সেটা উঠিয়ে ফেলাত ডুবিয়ে দেওয়ার পর উঠিয়ে ফেলা কেন ফাইন ফি হেটা জানাই আন তার একটি ডানাতে রোগ রয়েছে মানে জীবাণু রয়েছে আর দ্বিতীয়টিতে বা অপরটিতে প্রতিষেধক রয়েছে তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু রাজি আল্লাহ তালহ রসুরাম থেকে বলছেন গোফের থেকে বলছেন তে মৌমেসা আর একটি হাদিস শোনেন যেমন হাদিস শুনলেন যে এক মহিলা জাহান নামে যাবে কিসের জন্য বিড়াল মারার আর এক মহিলা আবার জান্নাতে যাবে কুকুরকে পানি পান করানোর জন্য তারপরে হাদিসটার সম্পর্কে অনেক পাপিষ্টরা ভুল বুঝে থাকে আল্লাহ গব রহিম এইটাও যে ভ্রান্ত ধারণা সেটাও কিন্তু জেনে নিবে আজকে গফিরাল ইমরাতি মু মেসা মু মেসা বলা বেশ্যাকে হ্যাঁ বিশ্বাবৃত্তি করে যে মহিলা ক্ষমা করা হয়েছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষতে ক্ষমা করা হয়েছে ক্ষমার ঘোষণা করা হয়েছে এমন এক মহিলাকে যে মো মেসেসে বেশ্যা ছিল বেশ্যা বৃত্তি করত মার্রত বেকালবিন কি জন্য আল্লাহ ক্ষমা করলেন তাকে বেকালবিন একটি কুকুরের পাশে অতিক্রম করলো আর কি ইন একটি কূপের কেনারায় কূপের কূপ যে ঘেরা থাকে কূপের ঘেরাটাকে কি বলেন একসময় মাটির হয়তো ওগুলোকে আমরা পাট বলতাম আর তারপরে তো ইঁট দিয়ে ইঁট গাঁথা ইঁট গাঁথাগুলি হয়তো মাটির দেখেছেন মাটি যেমন মাটির টালি তৈরি হয় ঠিক ওই রকম ওগুলো তৈরি করতো গোল করে আর তারপরে একটার পর একটা বসাইত তো এই রকি রাকিমলাহ ওই যে আপনার কূপের যে প্রাচীরটা রয়েছে কূপের প্রাচীর তো কূপের প্রাচীরের পাশে কুকুর সেখানে একটি রয়েছে কি অবস্থা ইয়াল হাসু যেটি কি করছে যেটাকে বলা হয় আপনার কারণে সে জীব বের করে আপনার এটা একটা শব্দ সুন্দর শব্দ রয়েছে আপনার হাঁপায় অথবা কি বলছে হ্যাঁ হাঁপাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক কিন্তু আর শব্দ তার সাথে রয়েছে যদি মনে হয় তো ঠিক আছে না হলে পরে ইনশাল্লাহ যাই হোক এল হাসো বের করে দেয় যখন কুকুরের অভ্যাস এমনি জিভাবে বের করা আর যত পিপাসা লাগবে তত বেশি জিভ বের করে দিবে আর হাঁপচাচ্ছে বা হাঁপাচ্ছে তাহলে কাদা এক হল আতাশ উপক্রম হয়েছে যে পিপাসার তাড়নায় সে মমূর্ষ হয়ে যাবে এক তোলোহ মানে তাকে খুন করে দেবে মানে মেরে দেবে মানে মমূর্ষ হয়ে যাবে মর্তি যাবে মরো মরো অবস্থা আর কি ফান্নাজাদ হুফাহা তখন এই মহিলার বদ মহিলা বদ প্রকৃতি মহিলা অসতী মহিলা কিন্তু তার মায়া হয়ে গেল মায়া তখন সে তার মোজা ছিল কিছুই নেই তার মোজা আছে মোজাটাই খুললো মোজা কি সে চামড়ার মোজা খুব চামড়ার মোজা আর চামড়া মোজা পানি যাবে চামড়ার মোজাটাকে পাথে খুললো রে হা রশিও নেই তাহলে কূপে যে পানি আছে পানি উঠাবো কি করে তখন সে ওড়না আর এক পাশে কি করলো মোজাটাকে বেঁধে দিল মোজাটাকে বেঁধে দিল আর তারপরে সেটাকে লটকিয়ে দিলো ঝুলিয়ে দিল কিসে কূপের ভিতরে ফানাজ আতলাহ মিনাল মা তারপরে পানি সেই কূপ থেকে উঠালো সেই মহিলা আর ওঠার পরে ফাঁসা কাতিল কালবা অন্য রাতে রয়েছে কুকুরকে পান করালো ধরে ধরে পান করাল ফাগু ফেরালেক এই কারণে তাকে ক্ষমা করে দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাফ করে দিলেন কাবিরা গোনা মাফ করে দিলেন এখন কিছু মানুষ মনে করে যে কুকুর পান করিয়ে কুকুরকে পানি পান করে যদি জান্নাত পাওয়া যায় তো আমরা তো মেলা দান সাদকা করছি যদিও জানাবে বিচার করেছি যদিও মদ খাচ্ছি হ্যাঁ যদি উজবিল্লা যদিও বিভিন্ন পাপ করছি অত্যাচার করছি না মাছ পড়ছে না উজবিল্লা আর বলছে যে আমরা কত ভালো কাজ করছি বা মা ভাই বোনদের জন্য কত সারা জীবনের প্রবাসী সমস্ত টাকা পয়সা তাদের জন্য খরচ খরচা করে দিলাম এগুলো পাবো না বড় আশা করে বসে আসি অথবা আরো প্রতারণা শয়তানের প্রতারণা ধোকার জাল হচ্ছে যে আমিও কোন একটা কুকুরকে একসময় পান করে পানি পান করিয়ে দেবো বা বিড়ালকে পানি পান করিয়ে দেবো আর তারপরে আমিও সাতক্ষণ করে আমি জান্নাতে চলে যাব সাতক্ষণ মাফ হয়ে যাবে বুঝতে পারছেন না পারছেন না শেখ হল ইসলাই রাহুল্লাহ এই সংশয়গুলি জবাব দিয়েছেন আজকে থেকে সাতশো আটশো বছর আগে জবাব দিয়েছেন আল্লাহ শুধু বাহ্যিক এই পানি পান করার কাজটা দেখেননি একটা হচ্ছে পানি পান করার কাজ এটা হচ্ছে বাহ্যিক আমল আর তার আগে অন্তরের যে ইমান যে ইমান আর যে অনুপ্রেরণে আপনি কাজটি করছেন যে হলুসিয়াতের সাথে কাজ করছেন সেটা আরেকটি আমল অন্তর আমল আমল তালে মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল কর্মের চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের আমল ওই মহিলা বেশ্যা মহিলা যেই অন্তর নিয়ে এই কুকুরকে পানি পান করেছে এবং যেই মায়ার সাথে সেটা আল্লাহ জানছেন তার মালিক তার অন্তর্জামী আপনি আমি জানি না উপলব্ধি করতে পারবো না যে কি অন্তর নিয়ে কি পরিস্থিতিতে সে পানি পান করিয়েছিল আর কি মন মানসিকতা নিয়ে কি মানি যজবা নিয়ে যে আমি তো জীবন অনেক পাপ করলাম কিন্তু একটা ভালো কাজ করি হতে পারে আল্লাহ এটা দিয়ে আমাকে মাফ করে দিবেন এ অন্তর নিয়ে হয়তো এই কাজ করেছে কিন্তু আপনি কি সেই তারপরে এই এক একটা ব্যতিক্রম ঘটনা এটি ব্যতিক্রম ঘটনায় নবী সাহেব একটা সার্টিফিকেট দিয়েছেন যে একজন মহিলা বেশ্যা সে কুকুরকে পানি পান করে জান্নাতে গেছে আপনাকে আর আমাকে কে সার্টিফিকেট দেবে যে আমি এরকম কাবিরা গোনা করবো আপনি কাবিরা গোনা করবেন আর তারপর একটা এরকম কুকুরকে পানি পান করিয়ে দেবো একটা বিড়ালকে পানি পান করিয়ে দেবো আর তারপর চলে এই সার্টিফিকেটটা কোথায় বুঝতে পারছেন না পারছেন না ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন কোথায় শেখ সাদি আর কোথায় বকরির নেদি এই মহিলা শেখ সাদি হয়ে গেছে কেন নবীন সার্টিফিকেট দিয়েছেন যে ওই মহিলা জান্নাতে গেছে কিন্তু আপনি বকরির নে দিই আপনাকে কে সার্টিফিকেট দেবে কে সার্টিফিকেট দেবে যে আপনি কাবিরা করে জান্নাত পেয়ে যাবেন আল্লাহ মাফ করে দিয়েছেন বোঝা গেছে সুতরাং অতীতে গোনা হয়ে গেছে এখন বেশি বেশি নেই করণ গোনার কাফারার জন্য কিন্তু আগামীতে এই ধৃষ্টতা দেখাবে দুঃসাহসিকতা দেখাবে যে সে যদি মাপ পায় তো আমি এত মেলা ভালো নেক কাজ করে কেন মাপ পাব না কখনো না তাহলে আপনাকে শয়তান স্বীকার করে নিয়েছে তাহলে আপনাকে জাহান্নামে নিয়ে এতে সফল হয়ে যাবে শয়তান কিন্তু খবর দান না মানুষের অন্তর আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একই কাজ আপনিও করছে আমি করছি দুজনের অন্তরে অনেক পার্থক্য থাকতে পারে নামাজের অবস্থায় দেখেন সবার নামাজ একই কোয়ালিটির পাশাপাশি নামাজ পড়ছেন না একই কোয়ালিটির না একজন অন্তর থেকে এমন অন্তর নিয়ে তার অন্তরটা ফেটে গেছে মানে চুন্ন বিচ্ছিন্ন আল্লাহর সামনে নামাজ পড়ছে দায় লটিয়ে পড়ছে আর একজন তার বডিটা নামাজ পড়ছে তার মন মগজ মস্তিষ্ক কলম শব্দ নিয়েতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কত পার্থক্য রয়েছে সবাই একই রকম জীবনযাপন করছেন একটু কষ্ট পেলে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন আর একজন যে কোনো কষ্ট হোক আলহামদুলিল্লাহ করে নিচ্ছে জীবন জীবনযাপন একই রকম দুজনে মুসলিম না মোটেই না তো এই ছিল হাদিস তিন হাজার তিনশো বাইশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইবনা আব্বাস আল্লাহ তালা নহমা আবু তালা আনসারি থেকে নবিশালাম বলেন লাতমালা এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না ফিহেকালগণ্ড যেই বাড়িতে কোনো কুকুর আছে অথবা অথবা কোনো প্রাণীর ছবি রয়েছে এখানে সুরাতুন মানে শুধু বরং প্রাণীর ছবি কারণ অন্য হাতে তারা প্রমাণিত আরকাম নকশা হ্যাঁ কোনো আপনার অন্য কোনো প্রাণহীন যদি কোনো কিছুর দৃশ্য থাকে তো কোনো অসুবিধা নেই গাছপালার ছবি পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি কোনো অসুবিধা নেই জি প্রাণহীন ছবি হইতে হবে কোনো প্রাণী যদি থাকে মাথা থেকে এদিকটা কেটে নিলে সেটা হয়ে গেলো গাছের কাণ্ডরবোত তখন অসুবিধা নেই ধর এতটুকু আছে মাথা নেই কোনো অসুবিধা নেই আসল হচ্ছে এইটুকু হ্যাঁ রূপ কোথায় আছে মানুষের মানুষের রূপ আছে এই মাথা থেকে নিয়ে এই চেহারা জি সুতরাং হাফ ছবিও যদি হয় তাহলে সেটা প্রাণী ছবি মানে যেগুলো আইডির ছবি সেগুলো তো হাফ ছবি তাই না তা হাফ ছবি এটাই আসল কারণ চেহারাটা হচ্ছে মানুষের আসল তিন হাজার তিনশো তেইশ নম্বর হাতি তবে প্রয়োজন যদি হয় ছবির যেমন আমাদের বিভিন্ন আইডি কার্ডের জন্য ইত্যাদি জরুরি তখন তখন যায় তেমনি এমনি শখের ছবি আর তাও আবার লটকিয়ে রাখবেন ঝুলিয়ে রাখবেন প্রকাশ্যে রাখবেন টেবিলের রাখবেন দেখা যাচ্ছে তাহলে ফেরিস্তা আসবে না যদি থাকে সবচেয়ে তো ভালো হচ্ছে নিরাপদ সেটাকে নষ্ট করে দেন আপনি বিনা কাজে ছবি রাখবেন না জরুরি না হলে নষ্ট করে দেন শখের ছবি রাখবেন না আর না হলে মোবাইলের ভিতরে আপনার কি বলছে ওটাকে অ্যালবাম মোবাইল অ্যালবাম বলেন আর কিছুই বলেন তাতে আছে ঢাকা আছে অসুবিধা নেই ঢাকা আছে হয়তো কিন্তু প্রকাশ্যে থাকলে রহমতের ফেরিস্তা প্রবেশ যে বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে সেখানে শয়তান বসবাস করে যার ফলে সেখানে ক্ষয়ক্ষতি করার জন্য সুযোগ শয়তান বেশি পাবে ওই জন্য বালা মুসিবত বিপদ আপদ বাচ্চারা শরীর খারাপ হয়ে যাচ্ছে আর বিভিন্ন রকমের অশান্তি হচ্ছে বাড়িতে এগুলো হওয়াটা স্বাভাবিক তিন হাজার তিনশো তেইশ নম্বর হাদিস আব্দুল্লাহবিন্লাহ নমাতে বর্ণি তিনি বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাই আমার রসুল্লাহ কুকুর মারতে নির্দেশ দিয়েছেন কুকুরকে মারো কারণ সাধারণত কুকুর কি করে ক্ষতিকর বিশেষ করে কুকুর যদি এমন হয় যে যারা বাইরের আগন্তুক মোসাফির তাদেরকে কষ্ট দিচ্ছে মানুষকে অপরিচিত মানুষকে দেখলেই শুধু ঘেউ ঘেউ করে বলতে মেরে দেন জি আর তারপর কুকুর বাড়ির ভিতরে রাখা যাবে না সাধারণ কুকুর মোটেই বাড়ির ভিতরে রাখা যাবে না বাইরে মাঠে ঘাটের রাস্তায় ঠিক আছে আছে কিন্তু বাড়িতে বাড়ির ভিতরে কুকুর পুষলে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না বরং বাড়ির ভিতরে কুকুর যদি পুষেন সাধারণ কুকুর তাহলে প্রতিদিন এক কিরাত রাত করে নাকি কমতে থাকবে আর এক কিরাত রাত হচ্ছে জানাজার হাদিসে রয়েছে অহধ পাহাড়ের সমান সেটা হলে তো মহাবিপদ হয়ে যাবে মহাবিপদ হয়ে যাবে এই যেন কুকুর পুষা ভালো মানুষের পরিচয় নয় আর আজকাল তো ফ্যাশন হয়েছে ইহুদি নাসারাদেরকে মনে করেছে যে মনে হয় কুকুর পুষে ওরা বড় মানুষ হয়েছে কুকুর পুষে মনে হয় প্ল্যান তৈরি করতে পেরেছে মুসলিমরা হীনমন্নতে এমন ভুগছে গোলামীর একটা সীমাও থাকা উচিত ভাবছে যে মনে হয় ইহুদি খ্রিস্টানরা হয় কুকুর পুষাই প্ল্যান করতে পারে কুকুর পুষাই মনে হয় ট্রেন তৈরি করতে পারে পোষা শুরু করি হ্যাঁ সভ্যতা যারা গ্রহণ করেছে আরও আল্লাহ গোলাম বানিয়ে দেবে যার ফলে মার খাওয়া ছাড়া আর অশান্তি ছাড়া মুসলিমদের ভাগ্যে আর কিছুই নেই অশান্তি আর অশান্তি কি জন্য অশান্তি আপনি একজন মুসলিম হ্যাঁ মুসলিম জাতি কি করে আপনার বাড়িতে আপনি কুকুর পোষছেন জি আর কুকুরের এমন যত্ন করছেন ওই ইহদিন আসার কাফেরদের মতো আপনার ছেলে মেয়েকে যত্ন করা উচিত পরিচর্যা তার চাইতে বেশি খরচ করছে না আল্লাহ হেফাজত করুন এক একটা কুকুরের মূল্য কত হ্যাঁ জানেন কত করে মূল্য হাউজ আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত যাদেরকে আল্লাহ দূরে রেখেছেন সব থেকে কাফেরদের গোলামি থেকে বলুন আলহামদুলিল্লাহ কাফেরদের মানসিক গোলামি থেকে যদি মুক্তি না পান তা আপনি শারীরিক গোলামী থেকে কি মুক্তি পাবেন আপনি হ্যাঁ আর থেকে মুক্তি পাবেন আর শিক্ষার শিক্ষার ময়দানে শিক্ষা আর গোলামি থেকে কি করে মুক্ত তাদের সিলেবাস পড়িয়ে আপনাকে কি করতে উপরে উঠতে হবে কারণ সবই তো গোলামি গোলামি তো এখান থেকে শুরু হয়েছে মগজটাই গোলাম হয়ে আছে কাফেরদের আল্লাহ হেফাজত করুন বুঝছেন আমার কথাগুলি জি আল্লাহ 보자 তৌফিক দান করুন কাফের কি আল্লাহ যেখানে কাফের বলেছেন আপনার অন্তর ঘৃণা করা উচিত সেখানে তাদের পেছনে পেছনে চল আমার মিশরে চল আমি কোন তোমাদের পেছনে চল এমন মেজাজ হইতে হয় একজনের তখন আল্লাহ নেতৃত্বে দেন মুসলিমদের এত সোজা মনে করছেন যে 3324 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমসা কা কালবান যেই ব্যক্তি কুকুর প্রতিপালন করবে আমসাকা মানে ধরে রাখবে মানে প্রতিপালন করবে ইয়ান আমাল হি তার নেকি থেকে কমতে থাকবে নেকি আমল থেকে কুল্লাই আমি প্রতিদিন কি রাত একা রাত ইল্লা কালবা হারসিন আমাশিয়া তবে সেই কুকুরটি যদি কি হয় ক্ষেত হ্যাঁ পাহারা দেওয়ার জন্য আমাশিয়াতেন অথবা গবাদি পশুর পাহারা দেওয়ার জন্য এগুলির কি সে রক্ষণাবেক্ষণে এগুলির দেখাশোনার জন্য রাত্রে আপনার ছাগলের পাল আছে গরুর পাল আছে আর আপনার ধরেন জমি জায়গায় আপনার ক্ষেত খামার বাগান আছে আর কুকুর আপনার মোয়াল্লাম কুকুর মোয়াল্লাম কুকুর বুঝেন মানে ট্রেন কুকুর প্রাপ্ত কুকুর যদি দেখে যে চোর এসছে তখন ঘেউ ঘেউ কারো শুরু করব অথবা শুধু ঘেউ ঘো করার কুকুর গিয়ে চোর ধরে নেবে আর ধরে নিয়ে একবার না ছোট আর তারপরে চিৎকার করবে যাতে মনিব জানতে পারে দিয়ে বা টেনে নিয়ে আসার চেষ্টা করবে এইরকম কুকুর শুধু পোষা যাবে বাড়ির ভিতরে পোষা যাবে যদি বাড়িতে এরকম আশঙ্কা থাকে যে আমার যে কোনো সময় আমার দুঃশন আছে ক্ষতি করতে পারে তাহলে তখন আপনি বাড়িতে ট্রেন কুকুর পুষতে পারবেন হ্যাঁ ট্রেন কুকুর পুষলে প্রাপ্ত কুকুর পুষলে তাতে নাকি কমবে না তাতে কোনো হবে না কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত নয় আর এমনি কুকুর পুষছেন আপনি তাতে বাড়ির ভিতরে পুষলে প্রতিদিন একটি করে কি বলছেন হ্যাঁ নাকি এক কিরাত করে এক কিরাত করে নাকি কমতে থাকবে তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস সর্বশেষ হাদিস এই মর্মে রয়েছে সুফিয়ান বিন আবি জোহাইর বলছেন না হুসামিয়া রসুর আল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে তিনি শুনেছেন এপুল মানিক তানা কালবান কেউ যদি কুকুর হ্যাঁ কি করে প্রতিপালন করে কুকুর প্রতিপালন করে কুকুর পুষছে লাই ও আনহ দার আন ওয়ালা আন সেই কুকুর তার কোনো কাজে আসে না ক্ষেত রক্ষার ক্ষেত্রে ক্ষেত দেখাশোনার ক্ষেত্রে ক্ষেত খামার জমি জায়গা দেখাশোনার ক্ষেত্রে ওয়ালা দার আন অন বলা হয় আপনার ওলান যে আপনার ছাগলের অথবা উঁটের অথবা যে গাভীর তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ওই যে মাসিয়া অর্থাৎ গবাদি পশু গবাদি পশু পশুর দেখাশোনার জন্য যদি না হয় সেটি কাজে আসলো এমন কুকুর পুষছেন যেটা না আপনার ক্ষেত খামারে দেখাশোনার জন্য না আপনার গবাদি পশু দেখাশোনার জন্য অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয় আজকাল এয়ারপোর্টে কুকুর থাকছে যাইজ না যাইজ নয় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি কেউ হিরোইন পেটেও খেয়ে নিয়ে আসে চুটে গিয়ে ওকে ধরে নিবে ধরে টেনে নিয়ে গেল না কাসামিন öylesin. তার আমল থেকে নেকি থেকে কমতে থাকুল্লা ইয়ামিন প্রতিদিন কিরাতুন এক এক কিরাত করে সাহেব বলছেন আন্তা সামেতা সাহেব বিন ইজিদ বা সাহেব এখানে সাহেব বিন ইজিদ তাবেই তিনি সুফিয়ান বিন আবি জোহের সাহাবি থেকে করছেন আর জিজ্ঞাসা করছেন এটা যে বললে এতদিন হাদিসটা জানতেন না উনি তাবেই জানতেন না তো বলছে আপনি কি এটা শুনেছেন রসুরুল্লাহ থেকে না নিজের পক্ষ থেকে বলছেন আপনি তাহলে ই অবশ্যই হ্যাঁ ই মানে নাম হ্যাঁ কিবলা এই কিবলা রবের কসম করে বলছি শপথ করে বলছে আমি শুনেছি রসুরুল্লাহ সাল বলতে যে বিনা কারণে ক্ষেত খামারের পাহারাও দেওয়া হয় না আর গবাদি পশুরও পহরা দেওয়া হয় পাহারা দেওয়া হয় না এমন কুকুর যদি পোষে তাহলে তাতে প্রতিদিন এক কিরাত রাত করে নাকি

আকিদা সুন্দর করা তৌফিক দান করুন আমল সুন্দর করা তৌফিক দান করুন ফরোজের হেফাজতের আল্লাহ তৌফিক দান করুন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সমস্ত গোনাখাত আল্লাহ মাফ করুন বোল ত্রুটি আল্লাহ মাফ করুন এবং নেকির পথে অগ্রণী ভূমিকা পালনে তৌফিক দান করুন আসল আল্লাহ সালাম ওয়ালা মহম্মদাল আলী ওসাহাবি আজমাইন